আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক যারা দূরে এবং কাছে আছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জেলা বন্দরনগরী চট্টগ্রাম, এবং ওখান থেকে এসেছেন, ওখানকার স্থানীয় উনি, তিন সন্তানের জননী। খুব স্বাভাবিক সুস্থভাবেই তার ওনার জীবন চলছিল, সাংসারিক মানুষ, সংসারের সব কাজকর্ম করেন, পাশাপাশি সন্তানদেরকে দেখাশোনা করেন, খুব সুখেই কাটতেছিল দিন। বাট হঠাৎ করে এই সুন্দর জীবনটাতেই ব্যথা নামক একটি শব্দ প্রায় অন্ধকার করে দিয়েছিল জীবনটাকে, এবং এর আরেকটি নাম হচ্ছে PLID। মূলত ওনার পেইনটা শুরু হতো কক্সিস থেকে, এবং সেই ব্যথাটা একটা সময় এত ক্রনিক পর্যায়ে চলে যায় যে প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, কিন্তু হার মানেননি ব্যথার কাছে, চেষ্টা করেছেন, খুঁজে পেয়েছেন সফলতা, এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং সেই ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরার জন্য উনি চলে এসেছেন। দর্শক আসুন ওনার সাথে আমরা সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বোন আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মিসেস নার্গিস আক্তার। মিসেস নার্গিস আক্তার, চিটাগং। চিটাগং আপনার বাড়ি? অক্সিজেন এরিয়াতে। অক্সিজেন এরিয়াতে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, এবং স্যারের নাম শুনে এসেছেন স্যারের চিকিৎসা করার জন্য সেই সুদূর চিটাগং থেকে। জি। কি এমন হয়েছিল যেটার জন্য এত দূরে আপনাকে আসতে হয়েছে? এত দূরে হয়েছে যে আমার 6-7 বছর ধরে ব্যথা, ব্যথা থেকে প্রচন্ড ব্যথা যখন বেড়ে যাচ্ছে, চিটাগং চিকিৎসা করাইছি, কোনো সফলতা পাই নাই। প্রথম যখন ব্যথা শুরু হয় সেটা 6-7 বছর আগে প্রথম শুরু হয়? এর আগে তো আপনি সুস্থ ছিলেন? সুস্থ ছিলাম, ভালো ছিলেন, কোনো ব্যথা কোনো কিছু ছিল না। প্রথম যে দিন ব্যথা শুরু হয়, কি ধরনের ব্যথাটা শুরু হয় প্রথম? ব্যথাটা কক্সিস থেকে শুরু হয়। আচ্ছা, কক্সিস থেকে শুরু হয়। হ্যাঁ, ওই ওখানে রয়ে গেছে, বাসা বাড়তেছে বাড়তেছে, বসে কোনো রকম সুবিধা পাই না। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে না? না না, মানে স্বাভাবিক আছেন, হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা, ব্যথা, গাড়িতে চললে ব্যথা বাড়ে, নিচু বসে কাজ করলে ব্যথা বাড়ে। এরপর থেকে স্যারের আমি সবকিছু ডিটেলস পাইছি, ডিটেলস পাওয়ার পর এখানে চলে আসছে আমার হাজবেন্ডকে নিয়ে। এখানে যখন আমি ট্রিটমেন্ট করাই, আমার সুস্থতা অনেক আলহামদুলিল্লাহ বেড়ে গেছে, তারপরে আমি ওনার থেকে রিটার্নটা চাইলাম। আচ্ছা আচ্ছা, যখন প্রথম ব্যথা শুরু হয় কি করেছিলেন? প্রাথমিকভাবে কোনো ডক্টর বা? হ্যাঁ, প্রাথমিকভাবে আমি চিটাগং ডাক্তার দেখাইছি, কোনো সফলতা পাইনি। কি বলেছিলেন উনি? বলেছিলেন প্যারাসিটামল খাবে ব্যথা লাগলে শেষ পর্যন্ত, তারপর আর কোনো ওষুধ দিতে হবে না দিতে। তারপর প্যারাসিটামল খেয়ে দেখি আর পরও আমার কোনো উন্নতি নাই। আমি বলছি যে এবাবত তো জীবন চলা যায় না, কন্টিনিউসলি তো আমি আর প্যারাসিটামলকে ওষুধটাকে ইয়া করতে পারবো না। তারপরে আমি ওনার কাছে চলে আসলাম ঢাকাতে। ব্যথা 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 দেখছেন যে কক্সিডে ব্যথা, যে এটা চিটাগং ডাক্তার আমার ধরতে পারে নাই। এখানে এসে যে যখন এমআরআই করাইছে তখন বোঝা যাচ্ছে আমার কক্সিডে বুঝতে পেরেছে। হ্যাঁ, ডাক্তাররা বলতেছে, তারপর আমি বুঝতে পারছি যে আমার এই সমস্যা থেকে ব্যথাটা এত। আচ্ছা, তার মানে 6-7 বছর পরে আপনি প্রথম জানতে পারেন যে আপনার আসলে পেইনটা কক্সিসে, কেন PLID আপনার সমস্যা? সমস্যা, হ্যাঁ। আচ্ছা, তার আগে আপনি জানতেনই না? না, জানতাম না। তো যখন প্রথম ডক্টর দেখান, আপনাকে প্যারাসিটামল দেয়, আপনি ওষুধ খাচ্ছেন, ভালো হননি, তখন কি করেছিলেন? তখন একটা গোল ড্রিঙ্ক কুসুম মতো দিছিল, ওটা তো বসে আমি ট্রাই করছি কিন্তু আমার কোনো উন্নতি হয় না। তারপরে তো চলে আসলাম। সর্বোচ্চ খারাপ কি হতো যখন হয়তো বসে কাজ করছেন? হ্যাঁ, বসে কাজ করে, কিন্তু আর উঠতে পারছেন না, উঠতে পারছেন না, ব্যথা প্রচন্ড ব্যথা, ব্যথা কত প্রকার, কাহাকে বলে? এই যে চিকিৎসা নেওয়ার পর বুঝতেছি যে কত ধরনের উদাহরণ ওইটা। হ্যাঁ, তো যখন আপনার এরকম প্রচন্ড পেইন হতো, আরেকজনের সাহায্য নিতে হতো, কখনো মনে হতো না যে আমি তো সুস্থ স্বাভাবিক ছিলাম, হঠাৎ করে আমার কি হলো যে আমি ওষুধ খাচ্ছি, ডক্টর দেখাচ্ছি, বাট ভালো ভালো হচ্ছে না কেন? এই যে কৌতূহল থেকে তো অজানাকে জানার জন্য তো এখানে আসা। আচ্ছা, অজানাকে জানার জন্য 6-7 বছর ধরে ব্যথা নিয়ে আপনি ঘুরে বেরিয়েছেন, তো আদার্স আর কোনো ডক্টর দেখাননি আশেপাশে? যখন উনি চিটাগং ডাক্তার যখন বলছে যে প্যারাসিটামল খেয়ে থাকতে হবে, তখন তাকে বলছে যে এটাকে তার জীবনে চলা যাবে না, বাঁচা যাবে না, এটার জন্য আমার উপযুক্ত তো একটা পাইতে হবে, আমার সুস্থতা বজায় রাখতে হবে, সেই জন্য তো আমাকে ঢাকা চলে আসতে হয়েছে। স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে, স্যার তো ইউটিউবে অনেক চ্যানেল দিছে, তারপরে দেখি আবার আমার বাসার পাশা থেকেও একজন মহিলা আসছিল, উনি এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ সবল। তারপর হ্যাঁ,
তারপর ওনার কাছে জিজ্ঞেস করলাম, আমি ওর ডিটেলস তো জানি, স্যারের ডিটেলস জানি। এরপর বুঝতেছি যে না, ওই জায়গাতে গেলে আমার জীবন হয়তো উন্নতিতে আসবে, আমি সুস্থ সবল জীবনযাপন করতে পারবো। আচ্ছা, সেই অনুযায়ী সরাসরি চলে আসলাম। এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন এবং আপনার এমআরআই করেন এবং আপনাকে যখন আপনার সমস্যাটা খুলে বলেছেন, এই প্রথম আপনি জানতে পারলেন 6-7 বছরে? আসলে আমরা যখন জানি না যে আমার সমস্যাটা কি, আমি চিকিৎসা কি করব, চিকিৎসা কি করব, আসলে আমাকে জানতে হবে আমার সমস্যাটা কোথায়। আচ্ছা, তো এরপরে যখন স্যার আপনাকে ট্রিটমেন্ট শুরু করলেন এবং র্যাপিডলি আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, ম্যাজিক্যালি যেটা বলা হয় যে অপারেশন বিহীনভাবে রোগীরা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন এবং আপনি সেটা নেওয়া শুরু করেন, ঠিক কতদিন পর আপনি বুঝতে শুরু করেন আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন? এক সপ্তাহ পরে বুঝতে পারছি যে আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এক সপ্তাহ পরে বুঝতে পারছি। আজকে কততম দিন? আজকে ১৬তম দিন। ১৬তম দিন, সেই প্রথম প্রচন্ড ব্যথা নিয়ে আসা এবং আজকে ১৬তম দিন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া সবাই, কিন্তু উসিলা একমাত্র আল্লাহ সবকিছু। আপনি কি এখন একটু বসে ট্রাই করেছেন? বসে থাকলে কি এখন সেই ব্যথাটা হয় না? আপনি হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম করলে কি সেই ব্যথাটা ফেরত আসে? আগে তো বসা থেকে উঠলে চিৎকার দিয়ে উঠতে হতো, আল্লাহ কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, বুঝতে পারতাম না। আমরা যেখানে এত ব্যথা নিয়ে যে বেঁচেছিলাম, এটা আল্লাহর অনেক মেহরবান, আমার হয়াত আছে, সেই জন্য হয়তো এত কুসু দিয়ে ঘুর ঘুরান্তি থেকে এখানে এত পর্যায়ে আসছি আমি। আমরা যেখানে একদিন দুই দিনে ব্যথা সহ্য করতে পারি না, সেখানে ৫-৬ বছর আমি ব্যথা সহ্য করে আজকে আল্লাহ আমার এখানে রিজিক রাখছে, সব কিছু রুসিলা দিছে, আজ এই পর্যন্ত আমি সুস্থ আছি। আফসোস হয় না যে আরো আগে যদি আমি স্যারের কথা জানতাম? ওঠার জন্য আফসোস হয়, কারণ অসুস্থ লাগলে বাচ্চাদের উপরে থেকে মানে কি মানসিকতা একটু দূরে যায়, একটু কোথাও যাওয়ার হিসাবে রুচিটা কমে যায়, কোথাও একটু আনন্দ করার থেকে রুচিটা কমে যায়, কিছু ভালো লাগে, কারণ ব্যথাটা যে এত ব্যথা, ভুক্তভোগী বুঝতে পারে যে ব্যথা যে কত প্রকার। আজকে ঈদের দিন সবাই হয়তো খুশি করছে, আমি হয়তো হ্যাঁ অপায়ন করে আমি যদি একটু বসতে যাই তখন আমার খুশিটা মলিন হয়ে যেত। পরিবারের সবাই হয়তো বাইরে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বাট আপনি ব্যথার জন্য পারছেন না? পারছি না। জীবনে কত আনন্দের সময়গুলো চলে গেছে, সুন্দর সময়গুলো চলে গেছে। যাই হোক, একটা সময় ছিল যখন ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মানুষের মুখে শুনেছেন স্যারের কথা এবং নিজেকে হয়তো কল্পনা করেছেন আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং হয়তো অসংখ্য মানুষ আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? হ্যাঁ, তারাই তো যদি জীবনে সফলতা আর ব্যথাটুকু যদি নিয়ে না বাঁচতে চায়, জীবনে সৌন্দর্য মাধুর্য বজায় রাখতে চায়, এখানে ট্রিটমেন্ট নিলে সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আপনি যখন ভর্তি ছিলেন আপনার রুমে তো হয়তো আরো অনেক ফিমেল পেশেন্ট ছিল, তাদের সুস্থতা কেমন? তাদের সুস্থতা খুব সুন্দরভাবে হয়েছে, খুব দ্রুত সময়ের ভিতরে তারাও সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। এটা দেখার পর আপনি নিশ্চয়ই আরো একটু ভরসা পেয়েছেন? আরো একটু ভরসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আজকে নিজেও আপনি সুস্থ হয়ে বাড়ি চলে আসছেন, এই যে দীর্ঘ অনেকটা দিন পরে বাচ্চাদের কাছে যাচ্ছি, বাড়ি থেকে দূরে ছিলেন, আজকে যাচ্ছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। সবার জন্য দোয়া, আমরা যত মুমিন মুসলমান আছি সবার জন্য দোয়া, সবাই যাতে সুস্থভাবে জীবন গড়তে পারে এটাই কামনা। আলহামদুলিল্লাহ, সব জায়গা যাতে আল্লাহ সুস্থতার যে কোটাগুলি আছে সেই কোটাগুলি আল্লাহ যেহেতু সবার মাধ্যমে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, এটাই আমার চাওয়া, আর কিছু না। সুস্বাস্থ্য সকল মূল হচ্ছে সুস্থ, অবশ্যই স্বাস্থ্য সুখের মূলটাই সুস্থতা। জীবন অসুস্থতা নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না, কেউ চায় না, এটাই সবচেয়ে বড় কথা। খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন এতক্ষণ, খুব সুন্দর একটি মেসেজ। এটা আমরা যদিও অনেকেই জানি কিন্তু তারপর যখন আসলে আমার ক্ষেত্রে হয় না তখন আসলে আমরা বুঝতে পারি না যে আসলে একটা সুস্থ সবল দেহ, একটা সুন্দর মন, আপনি যদি অসুস্থ থাকেন পৃথিবীর সবটুকু সুখ আপনাকে এনে দিল, আপনার ভালো লাগবে না, কারণ আপনার মনের তখন সুখ নেই। দর্শক, সুস্থতা আমাদের সবার কাম্য, আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বিনা অপারেশনে সম্পূর্ণ ব্যথামুক্ত একটি জীবনের যারা প্রত্যাশী তারা অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট গ্রহণ করবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা,
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।